বাঁচানোর জন্য বিভিন্ন দেশের সৈনিকরা সব সময় মরণপর লড়াই চালিয়ে যায়, এটা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু আপনারা কি জানেন, এই পৃথিবীতে এমন কিছু কুকুর রয়েছে যারা শত্রুদের সাথে লড়াই করে নিজের দেশকে নিশ্চিত বিপদের হাত থেকে কিভাবে বাঁচিয়েছিল? আজকের ভিডিওতে সেই গাসিউরোটা রোমহর্ষক তত্ত্বটি আপনাদের জানাতে চলেছি। দীর্ঘ 60 বছর ধরে কাজ করে চলা আর্মি ডগ ইউনিটের কুকুরগুলি নিজের ঘ্রাণ শক্তিকে কাজে লাগিয়ে বিস্ফোরক পদার্থ থেকে শুরু করে না জানি কত খুনি আতঙ্কবাদীদের হাতকড়া পুড়িয়েছে, না জানি কত সৈনিকের প্রাণ বাঁচিয়েছে তাদের দুঃসাহসিক কাজকর্মের মাধ্যমে। তো শুরু করা যাক আজকের ভিডিও। নাম্বার 1, রেক্স। রেক্স নামের এই গোল্ডেন ল্যাবাডারের জন্ম হয়েছিল 1993 সালে মিরাটের আরভিসি সেন্টারি স্কুলে। সেখানে 14 ডগ ইউনিটে একে নিযুক্ত করা হয়েছিল। ভারতের ডেল্টা ফোর্স ইউনিট নিজে একে পরিচালনা করছিল। রেক্সের কাজ ছিল ইউনিটের সেনাদের আতঙ্কবাদীদের ট্র্যাক করতে ও ধরতে সাহায্য করা। রেক্স এমন অনেক সাহসিকতার পরিচয় দিয়েছিল যার জন্য তাকে আজও স্মরণ করা হয়। 1995 সালে রেক্স জঙ্গিদের লাগানো আগুনের মধ্যে একটি এনকাউন্টারে আহত হওয়া জঙ্গিকে খুঁজে বের করে টানা 4 ঘন্টারও বেশি তাড়া করার পর সে একটি AK-47 রাইফেল, 92 রাউন্ডের একটি হ্যাভারস্যাক উদ্ধার করে। 1998 সালে গুলগান্ধারের একটি পেট্রোল অর্থাৎ চৌকিতে একটি সিকিউরিটি ফোর্স দুজন ভয়ানক জঙ্গিকে মারে। একজনকে জখম করলেও সে পালিয়ে যায়। রেক্স তার গন্ধ চিনে পাহাড়ি রাস্তায় দীর্ঘ 2 কিলোমিটার দৌড়ে সে জখম আতঙ্কবাদীকে খুঁজে বের করে। এইভাবে রেক্স সৈনিকদের আতঙ্কবাদীদের খুঁজতে, তাদের ধরতে, অস্ত্রশস্ত্রের সন্ধান করতে সাহায্য করে গেছে। কিন্তু রাজাউরির কাছে গারবাতে একটি অপারেশন চলাকালীন রেক্সের একটি গুরুতর চোট লাগে। তারপর তাকে নিকটবর্তী মিলিটারি পশু চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই 1999 সালের 22শে সেপ্টেম্বর রেক্সের মৃত্যু হয় এবং আর্মিরা তাদের এক সাহসী ও বিশ্বস্ত বন্ধুকে হারিয়ে ফেলে। নাম্বার 2, রক। রক নামের এই ল্যাবাডারটি 1990 সালে সৈনিকদের বরফে ঢাকা পাহাড়ি অঞ্চলে টানা 4 কিলোমিটার ট্রেকিংয়ের পর 4 জন বিদেশি জঙ্গিদের ধরতে সাহায্য করে। এরপর আরও একটি অপারেশনে রক সেনাদের কাশ্মীর ভ্যালির ফতেপুর অঞ্চল থেকে 4টি AK-47 রাইফেল, 2টি রেডিও সেট EID অর্থাৎ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং 170 রাউন্ড গুলি উদ্ধার করতে সাহায্য করে। রকের কাজ সম্পূর্ণ হওয়ার পর দুর্ভাগ্যবশত তাকে মেরে ফেলা হয়। অবসরপ্রাপ্ত কুকুরদের এটাই নিয়তি ছিল। নাম্বার 3, রুদালি। বিস্ফোরক ও মাইন্ড ডিরেক্টিভ কুকুররা ট্রুপ বা সিভিলিয়ন কনভয়কে একটি নিরাপদ রাস্তা খুঁজে দেয়। 1998 সালের 16ই সেপ্টেম্বর রুদালি নামের একটি ল্যাবাডার সুরানকোট অঞ্চলের রাস্তার ধার থেকে একটি IED উদ্ধার করে, ফলে অনেক মানুষ প্রাণে বেঁচে যান। এছাড়া হেলিপ্যাড, কনফারেন্স হল এবং VIPদের সুরক্ষা দেওয়ার জন্য এই অসাধারণ ডগ রুদালিকে ব্যবহার করা হতো। নাম্বার 4, রকেট। 1998 সালের 9ই জুন কাশ্মীরের বানিহাটের কাছে ভারতীয় সেনাদের সাথে জঙ্গিদের একটি এনকাউন্টার হয়। রকেটকে তখনই এক্সনেতে নামানো হয়। এক জঙ্গির ফেলে যাওয়া স্কার্ফের গন্ধ শুকে রকেট খুব তাড়াতাড়ি একটি ইউনিভার্সাল মেশিন গান, 3টি AK-47, 2টি AK-56 এবং 1টি স্নাইপার, 2টি 9mm পিস্তল, 7টি রেডিও সেট, 11টি IED, 26টি হ্যান্ড গ্রেনেড এবং 37টি ইলেকট্রিক ডিটেক্টরস আর 1500 রাউন্ডের বেশি গুলি বারুদ উদ্ধার করে। এভাবেই রকেট তার সাহসিকতার মাধ্যমে বড় আতঙ্কবাদী হামলা ঘটার আগেই তা থামিয়ে দেয়। নাম্বার 5, অ্যালেক্স। অ্যালেক্স নামের এই গোল্ডেন ল্যাবাডারটি সত্যি লেজেন্ডের থেকে কম কিছু নয়। 1965 সালে মিরাট আরভিসির এই কুকুরটিকে প্যারো ওয়াংচকে ভুটানের রাজা জিগমি দর্জির ওপর আক্রমণ হওয়ার পর নিযুক্ত করা হয়। একটি গ্রেনেড লিভার থেকে ওই গুপ্ত ঘাতকের গন্ধ চিনে পাহাড়ি অরণ্যে কয়েক মাইল দৌড়ে একটি মন্দিরের কাছে সেই অপরাধীকে ধরে ফেলে। রাজা জিগমি কৃতজ্ঞতাবশত তাকে 1000 টাকা, নিজের সোনার আংটি ও একটি সার্টিফিকেট দেয়। নাম্বার 6, মানসি। 4 বছর বয়সী এই মানসি নামের আর্মি ল্যাবাডারটি 2015 সালের আগস্টের এক সন্ধ্যায়
কুপাওরা এলওসি বরাবর কিছু জঙ্গি কার্যকলাপের গন্ধ পায় এবং তৎক্ষণাৎ তার মালিক বাসির আহমেদকে টার্গেটের দিকে তাড়িয়ে নিয়ে যায়। সার্চ অপারেশনটি এমন জায়গায় হচ্ছিল যেখানে ভালো করে কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ভাগ্যবশত মানসি ও তার মালিক দুজনেই জঙ্গিদের গুলিতে মারা যায়। বন্ধুরা, তারা যে দুজনে শুধু ভালো বন্ধু ছিল তাই নয়, কাজেও তারা দুজনেই ছিল খুবই বিচক্ষণ। 2015 সালের মে মাসে কাউসুরি রিজে তারা একটি জঙ্গি ট্র্যাক করে এবং হত্যা করে। জুলাই মাসে তারা আরও একটি জঙ্গি বিদ্রোহ বানচাল করে দিয়েছিল। তো বন্ধুরা, এই ছিল বেশ কয়েকটি সাহসী ও বিচক্ষণ আর্মি কুকুরের কথা। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।